Cari così, sono solo gente così. সেই রকমই তো লেখা আছে, তোমার আবার জিজ্ঞেস করা লাগতেছে কি? আমি চাই রমারানির ঘরে কে আগুন দিয়েছে সেটা বার হয়ে আসুক। তার জন্য আপনাকে চাইতে হবে না, সময় আপনি বার হয়ে আসবে। আমি জানি আপনি বিশ্বাস করেন রমারানির ঘরে আগুন আমি দিয়েছি। তাহলে পরে থানা থেকে তোমার আমি ছাড়াই আনতাম, সেটার কারণও আমার জানা আছে। জগদ আমি বিশ্বাস করতে চাই না। বারবার ভুল করতেছেন জহর। তার আবার কি হলো? এই পালাইছে নাকি? এই নটি মাগে গুলার অভ্যাস এত খারাপ আমি আগেই বুঝতে পারছিলাম। বুঝতে পারি কোথায় লাগিছে তোমার বাবাজি। ঘরটা দখল করে ফেলিছো, ভাবিছিলে আমি আর ফিরে আসবো না। তালি পরে পুরোটাই তোমার আর অনুকূল চন্দ্রের খেলা ছিল কুসুমকলি। থানা থেকে ফিরে আসলাম দেখে একদম অবাক হওনি বুঝি। আমার যা মনে হয়েছিল আমি দারোগাকে তাই বলেছি। আর কিছু মনে হয়নি তোমার? আমাকে জেরা করতেছিস তুই? ভয় দেখাচ্ছিস? না, তোমার ভয় দেখালাম। তুমি তো আর অনুকূল চন্দ্ররা, অনুকূল চন্দ্র যা বলবে তার চাইতে বেশি তুমি কিছু করতে পারো না। কিন্তু আমি চাইলে অনুকূল চন্দ্রে দিয়েও অনেক কিছু করতে পুষ্প, এমনকি কালকে থানা থেকে দারোগা এসে যদি তোমার ধরে নিয়ে যায় তাহলেও কিছু করার থাকবে না তোমার। খুব বারবার এসে জহরের থামেন থামেন, আপনার কিচ্ছু বলতে হবে না। আমি সবকিছু বুঝে ফেলেছি। কি করছেন সেটা তো বুঝতে পারতেছি না। আমি সোলদারের কাছে বিশ্বাস চাইবো? কোনো লাভ হবে না, কামের মধ্যে একটা কাম হবে। এক গেলে চর খেয়েছেন না, আর এক গেলে চর খেতে পারেন। এদের সবাই আমার খুব ভালো করে জানা আছে। তাহলে
যেটা খেয়েছেন সেটা আস্তে করে হজম করে যান। জীবনে আপনি এরকম অনেক খেয়েছেন সেটা কিন্তু আমি জানি। জহরের উত্তর দিতে হবে জহরের মতো করে। আমি এই বসে মারামারি করতে পারি? এই বসে তো মেয়ে মানুষ দেখলে খুব সকসক করতে পারেন, মারামারি করতে অসুবিধা কি? মানত আমি ঠিক বুঝতে পারতেছি না তুমি আসলে কার পক্ষের লোক। পক্ষ বিপক্ষ তো সবে শুরু হলো প্রেসিডেন্ট সাহেব, আগে আমার ভাড়া করা নোটিকে আসতে দেন তারপরে দেখেন। জহর কিছু বলতে চাস না যে? আমি আমানতের বাড়ি গেছিলাম, ওশালার তো মাথা খারাপ হয়ে গেছে, কি করছে না করছে নিজেই বুঝতেছে না। জহরকে একবার আমানতের সঙ্গে কথা বলতে চাস? না, ওরা স্যারের ক্লাব থেকে ময়ূর বহন করতে পারে, বাধা দেওয়ার কি আছে? কিন্তু পোস্টারে তো রমারানীর নাম দেখলাম। ওদের ওখানে কি সত্যি সত্যি রমারানী আছে সেটা আমি কি করে বলবো? আমি বলতে পারি, ওই অনুকূল শালা টাকা খায়ে রমারানীর ওই জায়গায় চালান করে দিয়েছে। অসম্ভব কিছু না, টাকার জন্য সব করতে পারে, সেটা তোমাদের অনুমান মাত্র। মানে কি? জহর অনুমানের উপর নির্ভর করে কিছু করে না, আমি যা নিশ্চিত প্রমাণ সেই প্রমাণ যখন আমার সামনে আসবে তখন কি না রে বাবু, মেজাজটা কি খুব খারাপ হয়েছে নাকি তোমার? কেন, তোমার কি খুব সুখ লাগতেছে কান্তদা? আমার আর কি, মনটা যখন বড় খারাপ হয় তখন গানের মধ্যে ডুবতে থাকি। কায়দা তো একটা ভালোই বের করিছো, আমাদের তো সে উপায়ও নাই। আজ তুমি বড় চড়ি আছো, চম্পা বোনের সাথে ঝগড়া হয়েছে বুঝি? চম্পা, তুমিও না কান্তদা, অসময়ে আকতাকু কথা কও। আরে নটি বাড়ির এইরকম একটা জটিল সময় যাচ্ছে, এই সময় আমি ওই চম্পার কথা ভাববো, তুমি না? তা অবশ্য সত্যি, তোমার যে দায়িত্ব কোন দিক দিয়ে যে কি হচ্ছে কিছু বুঝতে পারতেছি না। ওইদিকে আবার সকাল থেকে শুনতেছি তো পাওয়া গেছে কোথায়? আরে আস্তে আস্তে, কোথায় পাওয়া গেছে? আরে যে বসন্তপুর ক্লাব ঘর যে পেলেটা করবে না, তার প্রধান চরিত্রে নাকি রমারানী অভিনয় করবে। কি বলতেছো তুমি এসব? ঘটনা সত্য কিনা জানি না, তবে বের করে ফেলতে পারবো ঠিক ঠিক। অনুকূলদারে জিজ্ঞেস করেছো কিছু? দাদা তো দেখলাম থম মেরে বসে আছে, আমি আর বিরক্ত করতে চাই না। সময় হলি পরে সে নিজেই আমার এটাকে সব কিছু করে দেয়, সে তো আমার কিছু না বলে থাকতেই পারে না। আরে আস্তি আস্তি পারে না, এই জন্যই এই জন্যই মানুষ তোমাকে বিশ্বাস করতে চায় না। এত তাড়াতাড়ি ভুলে গিয়েছো এই অনুকূল চন্দ্র একদিন ঘাটশিলায় তোমার ফেলে রেখেছিল, দিন না ফুরতেই তার জন্য কাজ করতে শুরু করে দিলে। আমি তো তার জন্য কিছু করিনি। তাহলে তারকা সাহেবের মিথ্যা কথা কেন বলেছো? নিজের জন্য অনেক তো হলো বাবু, কখনো রমারানীর জন্য কখনো পুষ্পর জন্য, আমার জন্য তো কেউ কখনো ভাববে না, আমি নিজে ছাড়া।
জহর, খবর শুনিস? আমানতের নোটিশ দল আজকে আসছে রমারানী সহ। আমি অবশ্য ভাবছিলাম তুই আমাদের সাথে চা খাবি না। এই এটা কেমন কথা হলো? না এখন তোদের আবার বড় বড় নোটিশ নিয়ে কাই কারবার। তাছাড়া আমাকে সাথে চা খালি পরে তোর স্ট্যাটাস যদি আবার কমে যায়। আচ্ছা এইসব আজগুবি চিন্তা তোদের মাথায় কেটা দিছে। আমি যে ময়ূরভঞ্জ প্লেটা করছি সেটা কি তোকে ছাড়া হবে? না ভাই, ভাই আমরা এসবের ভিতরে নাই। আরে দর্শক ছাড়া প্লে হয় নাকি? তোরা দেখতে না আসলে আমি কাদের জন্য প্লে বানাব? তাছাড়া আমরা কি আর অন্যদের মতো নোটিকে নিয়ে ব্যবসা করতে যাচ্ছি নাকি? আমরা ভাই সোজা সাপটা প্লে করব, তারপর নোটিকের বিদায়। শুনতে পেলাম তুই রমা রানীর আনতেছিস? সত্য সত্য। আমরা তো অন্যদের মতো রমারানীর লুকায় রাখবো না। শোন মেইন গল্পটা হচ্ছে, মনে কর যে আমরা যে প্লেটা করবো, তাহলে এখন কি করা উচিত? এমন তো হবে আমি আগে থেকেই জানতাম। আমানতরে তার মতো করে প্লে করতে দাও। তাই বলে রমা রানী, যদি রমা রানী বসন্তপুরে আসে, ওরা তো তাই বলতেছে জহর। আমিও বলতেছি এই জহর চৌধুরীর বাড়ি ছাড়া কারো বাড়িতে রমা রানী থাকতে পারবে না। দরকার পড়লি পরে লাশ পড়ে যাবে বসন্তপুরে। আমি তাহলে একবার গিয়ে। তুমি যাবে না মোবারক ভাই, আমি বলতেছি তুমি যাবে না। হতে পারে রমা কিংবা পুষ্পরানী, তুমি তাকে দেখতে যাবে না। সবুর করেন প্রেসিডেন্ট সাহেব, সবুরে মেয়া ফলে। তা অবশ্য ঠিক, রমা রানী আর মেয়াতে কোনো পার্থক্য নাই। আচ্ছা বাবাজি, নটির দল আমার বাড়িতে উঠতেছে তো? না মানে আমার বাড়ি ঘর একদম ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি। আমানত ভাই, বাজারে ঘাটে তোমাদের নটির নৌকা এসে ভিড়েছে। আমাকে নটি এসে গেছে। আমাদের বললো না আমার বললো?